নমস্কার বন্ধুরা, আমি রঞ্জন। তোমরা দেখছো কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল। তো কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অভিনন্দন। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে আজকে আবার উপস্থিত হয়েছি। তো তোমরা আজকে আমরা এই ভিডিওতে দেখাবো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে একটি চাকরির বিজ্ঞপ্তি, যেখানে যে কোনো রাজ্যের ছেলেমেয়েরা আবেদন করতে পারবে এবং সরাসরি কিন্তু তোমাদেরকে নিয়োগ করানো হবে কেন্দ্রীয় ডিফেন্সের বিশ্ব মানে স্কুলে। কেন্দ্রীয় ডিফেন্স মানে কেন্দ্রীয় বাহিনীর যে ডিফেন্স স্কুল হয় সেই স্কুলগুলোতে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। তো বিস্তারিত তথ্য আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা দিতে চলেছি, কীভাবে তোমরা আবেদন করবে, আবেদনের মাধ্যম কী থাকছে এবং কোন পোস্টের জন্য কী শিক্ষাগত যোগ্যতা আছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকলে কিংবা আমাদের ভিডিও প্রথম দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাইরে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সাইড জন্য। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তোমাদের আমার স্ক্রিনে নিয়ে গিয়ে দেখিয়ে দিই কীভাবে তোমরা আবেদন করবে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন। তো বন্ধুরা, অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ চাকরি সংক্রান্ত সেই বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। তো একটা একটা করে দেখাবো কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করানো হবে এবং তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন। তার আগে দেখে নাও, দেখো এখানে এক নম্বর আছে অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টেন্টে তোমাদের নিয়োগ করানো হবে গ্রুপ সি পোস্টে, কতগুলো শূন্যপদ সবই কিন্তু এখানে বলা হয়েছে। দেখো এখানে 25,500 টাকা থেকে কিন্তু 81,100 টাকা বেতন দেওয়া হবে। তারপর আছে ড্রাগসম্যান, ড্রাগসম্যান পদে তোমাদের 25,500 টাকা থেকে কিন্তু 81,100 টাকা বেতন দেওয়া হবে। তারপর দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক পদে পে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে কিন্তু 63,200 টাকা বেতন দেওয়া হবে। তারপরে দেখো কার্পেন্টার, কার্পেন্টার পদে তোমাদের 19,900 টাকা থেকে কিন্তু 63,200 টাকা বেতন দেওয়া হবে। তারপর বলা হচ্ছে ট্রান্সলেটার, ট্রান্সলেটার পদে তোমাদের 19,900 টাকা থেকে কিন্তু 63,200 টাকা বেতন দেওয়া হবে। স্টোর কিপার, স্টোর কিপার পদের জন্য 29,900 টাকা থেকে কিন্তু 63,200 টাকা বেতন দেওয়া হবে। তারপর হচ্ছে বুট মার্ক মেকার, বুট মেকার পদে তোমাদের 19,900 টাকা থেকে কিন্তু 63,200 টাকা বেতন দেওয়া হবে। এরপরে একটা একটা দেখে নেওয়া, তোমরা প্রিন্টার পদে তোমার নিয়োগ করানো হবে, সিভিলিয়ান মোটর ড্রাইভার পদে নিয়োগ করা হবে, কুক পে লেভেল পে কুক পদে নিয়োগ করা হবে, আর্টিস্ট অ্যান্ড মডেল মেকার পদে নিয়োগ করানো হবে, ঠিক আছে, ফাইট গ্রামার পদে নিয়োগ করা হবে, তার MTS মাল্টি টাস্কিং স্টাফ, ওয়াচম্যান পদে নিয়োগ করা হবে মাল্টি টাস্কিং স্টাফ, চৌকিদার পদে নিয়োগ করা হবে মাল্টি টাস্কিং স্টাফ, মেসেঞ্জার পদে নিয়োগ করানো হবে, ওয়াশম্যান পদে নিয়োগ করা হবে ওয়াশারম্যান সরি বারবার পদে নিয়োগ করা হবে, সাইকেল রিপেয়ারিং পদে নিয়োগ করানো হবে। এরপর দেখো আরও বলা হচ্ছে ড্রাগসম্যান, স্টেনোগ্রাফার পদে নিয়োগ করানো হবে, লোয়ার ডিভিশন ক্লার্ক পেলিভেল 2, ঠিক আছে, এইসব অনেকগুলি পোস্টে কিন্তু তোমাকে এখানে নিয়োগ করানো হবে। ঠিক আছে, টোটাল অনেকগুলি শূন্যপদ আছে এখানে 53 আর এখানে 24, ঠিক আছে, এতগুলি পোস্টে কিন্তু তোমাকে নিয়োগ করানো হবে। এরপর দেখো কোন ক্যাটাগরিতে কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। অ্যাকাউন্টেন্টে যারা আবেদন করতে চাও তাদের জন্য কিন্তু ডিগ্রি করে থাকতে হবে যে কোনো শাখায়, তাহলে কিন্তু আবেদন করতে হবে, অবশ্যই ম্যাথ থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। তারপর দেখো বলা হচ্ছে ড্রাগসম্যান, ড্রাগসম্যান পদে কিন্তু মাধ্যমিক পাস করে থাকতে হবে, সাথে নির্দিষ্ট ট্রেডে মানে ড্রাগসম্যান পদে কিন্তু তোমাদের যদি ডিপ্লোমা থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, 2 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপর দেখো 3 নম্বর বলা হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 2, স্টেনোগ্রাফার গ্রেড 2 পদে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। স্কিল টেস্ট থাকবে তোমাদের, মানে মিনিটে তোমাদের যে টাইপিং স্পিড সেটা কিন্তু তোমার দেখাতে হবে, যতটা টাইম সে চাবে 80 WPM যে আছে 8 মিনিটে সেটা কিন্তু তোমাকে দেখাতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এরপর দেখো বলা হচ্ছে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং মিনিটে 35টি ইংলিশে ওয়ার্ড তোলার ক্ষমতা থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে, এবং যদি তোমাদের হিন্দিতে 30টি ওয়ার্ড তুলতে পারো তাও কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। তার মানে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, সাথে কম্পিউটার নলেজ বা কম্পিউটার টাইপিং করতে পারলে কিন্তু আবেদন করতে পারবে। এরপর দেখো হচ্ছে সিভিলিয়ান মোটর ড্রাইভার, তো সিভিলিয়ান মোটর ড্রাইভার পদে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের অবশ্যই সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ভারী এবং হালকা গাড়ি চালানোর দক্ষতা থাকতে হবে 2 বছরের, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। তারপর তো হচ্ছে কার্পেন্টার, কার্পেন্টার পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সার্টিফিকেটেড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং, তোমাদের ভোকেশনাল যদি তোমাদের কার্পেন্টার বা ভোকেশনাল ট্রেনিং করা থাকে কিংবা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং নেওয়া থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে হবে, তার সার্টিফিকেট দেখাতে হবে, ঠিক আছে, এবং 3 বছরে কিন্তু তোমাদের কার্পেন্টারের কাজ করার দক্ষতা থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আচ্ছা, তারপরে দেখো প্রিন্টার, প্রিন্টার পদে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস করতে হলে আবেদন করতে পারবে, এখানেও কিন্তু সেম তোমাদের অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করা থাকতে হবে এবং অথবা তোমাদের ন্যাশনাল ভোকেশনাল ট্রেনিং ভোকেশনাল ট্রেনিং করা থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, সাথে কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখে নেবো ট্রান্সলেটার, তো ট্রান্সলেটার পদের ক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং সাথে কী বলা হচ্ছে তোমাদের হিন্দিতে প্রোভেন্সি ইন হিন্দি সার্টিফিকেট ইকুইভ্যালেন্ট অর
মানে যে হিন্দি হিন্দি সাইটটা থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে প্রোভেন্সির উপরে, ঠিক আছে। তারপর ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর রিকগনাইজ ইনস্টিটিউশন, মানে কম্পিউটার নলেজ কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে কিন্তু ডিপ্লোমা করা থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো স্টোর কিপার, স্টোর কিপারের উপরে বলছে মাধ্যমিক পাস করতে হলে আবেদন করতে হবে এবং 3 ইয়ার এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডেলিং অফ স্টোর, স্টোরের উপরে তোমাদের 3 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তারপর আছে আর্টিস্ট অর মডেল মেকার, এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং ড্রয়িংয়ে কাজ করার উপরে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, মানে ড্রয়িং শিখেছো তার একটা যদি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। তারপর হচ্ছে বুট মেকার পদে কিন্তু তোমাদের বলা হচ্ছে মেট্রিকুলেশন পাস, মানে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে যে কোনো বোর্ডটাকে এবং কিউআর সাথে কিন্তু তাদের তোমাদের বুক মেকারের যে এক্সপিরিয়েন্স সেটা থাকতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তারপর হচ্ছে কুক, কুক মানে রাঁধুনি, রাঁধুনির ক্ষেত্রে তোমাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তোমাদের ইন্ডিয়ান কুকিং এর উপর যদি তোমাদের নলেজ থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু নলেজ চাওয়া হয়েছে, কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি বা সরি এখানে কিন্তু কোনো রকম কিন্তু আইডি চাওয়া হয়নি, ঠিক আছে। তোমাদের নলেজ থাকে তাহলে কিন্তু আবেদন করতে হবে। ফ্যাটিগুমেন্ট এই পোস্টের জন্য কিন্তু তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং সাথে কিন্তু নির্দিষ্ট ট্রেডে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এরপর দেখো MTS মাল্টিটাস্কিং সিস্টেম, ওয়াচম্যান, চৌকিদার, সাফাইওয়ালা, মেসেঞ্জার এইসব পদের জন্য কিন্তু তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং নির্দিষ্ট ট্রেডে কাজ করার দক্ষতা থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং কমপক্ষে 1 বছরের কাজ করার দক্ষতা থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তারপর হচ্ছে বারবার পদে কিন্তু মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে হবে এবং সাথে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু তোমরা আবেদনযোগ্য। আচ্ছা, এরপর দেখো মেট্রিকুলেশন পাস, তোমাদের ওয়াচম্যান পাশে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং মাস্ট বি অ্যাবেল টু ওয়াশ মিলিটারি অ্যান্ড সিভিলিয়ান ক্লথ থ্রোলি ওয়েল, তোমাদের অবশ্যই তোমাদের মিলিটারি এবং সিভিলিয়ান ক্লথ ভালোভাবে কাজ মানে পোশাক করার ক্ষমতা থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তারপর আছে সাইকেল রিপেয়ারিং, তো সাইকেল রিপেয়ারিং পদে কিন্তু যখন সাইকেল রিপেয়ার পদে কিন্তু তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস করতে থাকতে হবে এবং 2 বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে নির্দিষ্ট ট্রেডে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এরপর দেখো সুপারভাইজার পদে কিন্তু তোমাকে মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপর দেখো প্রত্যেকটা পদের ক্ষেত্রে এখানে কিন্তু মানে কত বছরের বয়স হতে হবে সেটা কিন্তু বলা হয়েছে। দেখো বলা হচ্ছে 18 থেকে 25 বছর বয়স হতে হবে কোন পোস্টের জন্য, দেখো এখানে বলছে লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, গ্রেড 2, বুটমেকার, কুক, ট্রান্সলেটার, ফেটিগুমেন, MTS মাল্টিটাস্কিং সিস্টেম, ওয়াচম্যান, মাল্টিটাস্কিং স্টাফ, চৌকিদার, মাল্টিটাস্কিং স্টাফ, মেসেঞ্জার, মাল্টিটাস্কিং স্টাফ, ওয়াচম্যান, মাল্টিটাস্কিং স্টাফ, সাফাইওয়ালা, ওয়াচম্যান, বারবার, সাইকেল রিপেয়ারিংয়ে এইসব পদের বেলায় তোমাদের কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে এবং বাদ বাকি যেগুলো আছে কার্পেন্টার, স্টোর কিপার, সুপারভাইজার, ঠিক আছে, ওভারসিজ আর্টিস্ট, মডেল মেকার, পেইন্টার, সিভিলিয়ান, মোটর ড্রাইভার, অর্ডিনারি, ড্রাগসম্যান এইসব পদের বেলায় কিন্তু তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর এবং 3 বছর বয়সে ছাড় পাবে, SSC-রা 5 বছর এবং OBC-রা কিন্তু 3 বছর ছাড় পাবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে তোমাদের অফলাইনের মধ্যে আবেদন করতে হবে এবং সিলেবাস কিন্তু তোমাদের দেওয়া আছে, আমি এই লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে কিন্তু সরাসরি দেখে নিতে পারবে। তোমাদের লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে কিন্তু তোমাকে নিয়োগ করানো হবে। এরপর দেখো তোমাদের এখানে আবেদন শুরু হয়েছে, আবেদন কিন্তু করতে হবে 22 সেপ্টেম্বরের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তার সরি 22 সেপ্টেম্বর সাথে লাদাখ লক্ষ্ণৌদ্বীপ যারা আছে তাদের জন্য আমাদের যারা বাইরে আছে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে যদি করো তাহলে কিন্তু তোমাকে অবশ্যই 12 সেপ্টেম্বরের মধ্যেও কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে, তোমাকে দেখো এখানে তোমাকে দেখাবো একটা ফর্ম দেওয়া হয়েছে, এই ফর্ম দেখতে হচ্ছে পারফর্মা অফ অ্যাপ্লিকেশন, এই ফর্মটিতে কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে নাম, বাবার নাম, ডেট অফ বার্থ এবং কোন কোন যোগ্যতা আছে সেগুলো কিন্তু তোমাকে এখানে দিতে হবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, প্যান নাম্বার সব কিন্তু এখানে বসে কিন্তু তোমাদের এই ফর্মটি ফিল আপ করে তোমাদের জমা দিতে হবে। কোন অ্যাড্রেসে পাঠাবে সেটাও কিন্তু তোমাদের বলে দেবো। দেখো এখানে তোমাকে দেখাবো একটা খামের মধ্যে উপরে তোমাকে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য আবেদন করছো, সেটা লিখে কিন্তু তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, এরপরে দেখো তোমরা আবেদনপত্র কোথায় পাঠাবে, কোন ঠিকানায় পাঠাতে হবে, সেটা একদম এই যে নোটিশ আছে সেই নোটিশের উপরে তোমার চলে যাবে, একদম সামনে কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছ। দেখো এখানে কিন্তু অ্যাড্রেস দেওয়া হয়েছে, দ্য প্রেসিডিং অফিসার, সিভিলিয়ান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন, সিকিউরিটি বোর্ড, দ্য ইনফিনিটি স্কুল, MHOW MP, ঠিক আছে। এই ঠিকানায় কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান যে পত্রটি সেটা কিন্তু তোমাদের পাঠাতে হবে ফর টেবিল ওয়ান হচ্ছে রিক্রুটমেন্ট ফর পোস্ট অফ ইনফিনিটি স্কুল MHOW স্টেশন অ্যান্ড অ্যাপ্লিকেশান ডিলে টু কমপ্লিট ইউর রিসেপ টেবিল নম্বর 2 পোস্ট অফ JL উইং, ঠিক আছে, দ্য ইনফিনিটি স্কুল বেলগিয়াম,
ঠিক আছে, কর্ণাটক। তো তোমরা যে অ্যাড্রেসে পাঠাতে চাও, যে অ্যাড্রেসের জন্য আবেদন করতে চাও, সেই অ্যাড্রেস কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়েছে, তোমরা চাইলে সরাসরি নিজেরাও দেখে নিতে পারো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে তোমাদের বন্ধুদের জানিয়ে দেবে, এবং যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট করবে, আমরা চেষ্টা করবো তোমাদের কমেন্টের তার খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার।